নগর রানীনগরে ভটভটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক যুবক জয়রূপ দত্ত আপন 26 নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেল চালক জয়রূপ দত্ত আপন আত্রাই উপজেলার ভবানীপুর চৌধুরীপাড়া গ্রামের বাদল দত্তের ছেলে। বৃহস্পতিবার 2 মার্চ রাত 8টার দিকে উপজেলার আঞ্চলিক মহাসড়কের খট্টেশ্বর সরদারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, জয়রূপ দত্ত আপন একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। সে নওগাঁ শহরে একটি প্রিন্টিং প্রেসের দোকানে ডিজাইনার হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে দোকানের কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। জয়রূপ দত্ত আপন রানীনগর উপজেলার আঞ্চলিক মহাসড়ক খট্টেশ্বর সরদারপাড়া এলাকায় পৌঁছালে 8টার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সিটকে পড়ে সড়কে পড়ে গুরুতর আহত হন আর ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে রানীনগর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মোটরসাইকেলের চালকের উদ্ধার করে রানীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়রূপকে মৃত ঘোষণা করেন। রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনায় ভটভটিটি গভীর খাদে পড়ে যাওয়ায় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ভটভটিটির ড্রাইভারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় কোনো মামলা দায়ের হয়নি।